সো গাইজ, বিফোর দ্য ব্লগ স্টার্টস আমি একটু বলে দিই যে এরপর যে পুজোর আমরা পার্টি করে আমাদের এরকম অবস্থা হয়ে গেছিলো যে আমাদের ব্লগ করার মতো কোনো সময় ছিল না। সো আমি একটা ফুটেজ টাইপের বানিয়ে দেবো, লাইক ব্লগের মতনই হবে কিন্তু আমি এরম প্রপার কথাবার্তা অতটা বলবো না, আমি একটা ফুটেজ টাইপের দিয়ে দেবো। কজ দুর্গা পুজোতে ব্লগ করা ইজ রিয়েলি রিয়েলি চাপের, এবার অনেকজন ছিল, একটু অকওয়ার্ড হচ্ছিলো, অ্যান্ড দুর্গা পুজোতে ব্লগ করা ইজ লাইক ওয়ার্ক ফিল হয়, তো দ্যাটস ওয়াই আমি এটা ফুটেজ, আমি ব্লগটা অ্যাকচুয়ালি করিনি, সো তাও আমি সামহাও ম্যানেজ করে ফুটেজ নিয়ে করতে পারবো। সো দেখতে থাকো, অনেক মজা হবে, আই গেস তোমরা প্রাইম দুর্গাপুজোর এক্সপিরিয়েন্সটা পাবে, ইনফ্যাক্ট ভালোই হবে, আমার বকবক তোমাদের শুনতে হবে না। সো এনজয় করো, আই এম সরি ফর দিস এরর গাইজ, বাট কী করবো এখন হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি ওই একদিন ডিলে হয়ে গেলে তারপরে আর এনার্জিটা থাকে না, সো দ্যাটস ইট, এনজয়। হ্যালো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হলো সপ্তমী, অ্যান্ড আজকের ব্লগটা আমরা ওর বাড়ি থেকেই স্টার্ট করছি, মানে এই আমরা 12টা বাজে এখন উঠতে দেরি হয়ে গেছে, উঠেছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ 10:30, তারপরে আমরা একটু গেম টেম খেলছিলাম, অ্যান্ড এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি জাস্ট টু পার্টির হ্যাং ওভারটা একটু নামাতে, 10 মিনিট হেঁটে তারপর বাড়ি চলে যাবো, তারপর খাওয়া দাওয়া আছে, ফ্যামিলি লাঞ্চ আছে, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখানে অনেক বাবু ব্লগ করতে পারবে না, এই ব্যাপার, দেখতে থাকুন, ভয় করতে থাকুন। ব্লগটা এখন আগের কালকের ব্লগটা এখন আপলোড হয়নি, কেন কি এডিটিংই হয়নি, সব একটু রাতে পার্টি হলে আজকে আমি বাড়ি গিয়ে ট্রাই করবো এডিট ফেডিট করে আজকে রাতের মধ্যে কালকের ব্লগটা দিয়ে দেওয়া। আমরা কাল টোড়া টোড়াতে উঠেছিলাম, সেটা আর দেওয়া হয়নি না, কী করবো কে জানে, এডিটিংয়ে দিয়ে দেবো। এটাই জাস্ট বলে দিলাম যে ব্লগটা এখন স্টার্ট হচ্ছে, আবার একটু আমরা আফটারনুন ওয়াক, মর্নিং ওয়াক না, আফটারনুন ওয়াক। তো আমরা আজকে ব্লগটা স্টার্ট করেছি, তারপরে আমাদের একটু আমার ফ্যামিলি ডিনার ছিল, সেই সবগুলো আজকে আসলে ব্লগে সেরকম ফুটেজ নেই তাই অতটা কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, আজকে আমরা রাতে আবার হোল নাইট বেরোবো আদিদের সাথে, হোল নাইট তো ঠিক না বাট হ্যাঁ ওই রাতের দিকেই বেরোবো, ওই হোল নাইট টাইপেরই। সো দেখতে থাকুন, মজা করতে থাকুন, অ্যান্ড অতটা ফুটেজ নেই আজকে, অ্যান্ড কালকের ব্লগটা এখনও আমার এডিট করা হয়নি, কাজ আমি বাড়িই যেতে পারিনি এক টাইমও, বাড়ি গিয়ে এডিট করে তারপর আমি আপলোড করতে পারবো ব্লগটা, দেখি কখন হয়, এই করবো কিছুক্ষণ পরে বাড়ি গিয়ে। তো প্রত্যেককে লিয়ে বাবাই, দেখুন গাইজ, আমি সরি এখনও এডিটিং হয়নি, এখন আমরা আবার বেরোচ্ছি সপ্তমীর রাতের কভারেজটার জন্য, এই দেখতেই পাচ্ছ আউটফিট, জানি না কখন এডিটিং হবে কী হবে, এইটাই চাপ পুজোর সময় ব্লগ করার। সো এডিটিং এখনও হয়নি, আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়লাম, এডিটিং আর করবো কখন, ঘুমিয়ে পড়লাম গাইজ, এত ঘুম পাচ্ছে, এখনও চোখ ফোক টানছে, বাট ব্লগে কন্টেন্ট চাই তো কিছু একটা করতে হবে, তো এখন আমরা বেরোচ্ছি গাড়ি করে, তো এখন আমরা মুদিয়ালির ওই ব্যাপারটায় চলে এসেছি, এখন আমরা লেক অ্যাভিনিউয়ের ঠাকুরটা তোমরা সামনে দেখতে পাবে, দেখতে থাকো, এখন কটা বাজে, 3:50 বাজে রাত্রি, তাও ভিড় আছে, অফকোর্স পূজা টাইম। লেক এভিনিউ মুদিয়ালি, আচ্ছা দাদা গণেশটা দেয়, মুদিয়ালি ব্রো অ্যামেজিং ডুড, ভেতরটা দেখ ব্রো গোল, ইটস লাইক ইজিপ্টের কিছু একটা ভাই, এই ব্যাপারটা ঝাড়টা দেখ, অ্যাটমোসফিয়ার।
গাইস মুদিয়ালি প্রাইম ভিউ একবারই পাবে জীবনে। শিব মন্দির এইটা হচ্ছে আসল খেলা। শ্রীধারা এখন অব্দি বেশ লাগছে আমার। Lori Sonana.